আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধার ভেরিফাই আপনারা জানেন যাদের প্রোফাইলে আনভেরিফাই আধার আছে কিন্তু ইমিডিয়েটলি আপনাদেরকে আধার ভেরিফাই করার জন্য বারবার কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে এবং যে করেই হোক কিন্তু আধার আপনাদেরকে ভেরিফাই করতেই হবে সেহেতু আপনারা দেরি না করে কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেকটা বেনিফিশিয়ারির যেন আধার ভেরিফাই থাকে এবং আপনার সেন্টারে যতগুলো বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারিদের সবার যেন আধার ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবেন যেসব বেনিফিশিয়ারিদের আনভেরিফাই আধার আছে সেই সব বেনিফিশিয়ারিদের কিন্তু আধার যত তাড়াতাড়ি পারবেন আপনারা ভেরিফাই করে নেবেন তো আমরা যখন আধার ভেরিফাই করতে যাচ্ছি বা কোনো বেনিফিশিয়ারির ধরুন আধার আনভেরিফাই আছে আমরা যখন খুঁজতে যাচ্ছি তখন কিন্তু আমরা যে এই আপনার বেনিফিশিয়ারিতে কিন্তু যাচ্ছি বেনিফিশিয়ারিতে যাওয়ার পরেই কিন্তু যে লিস্ট আছে আমরা তখন প্রেগনেন্ট মায়ের লিস্ট ধরে ধরে যখন আমরা নামের এই যে সবুজগুলো আছে সবুজ থাকা মানে আমরা জানি এগুলো ভেরিফাই এবং এই পাশে যে লাল কালার থাকলে আমরা জানি আনভেরিফাই তো আমরা কিন্তু এই আনভেরিফাই খোঁজার জন্যে খেয়ে আমরা বেছে নিই এবং সেগুলো সত্যি আমাদের আনভেরিফাই প্রোফাইল তো প্রত্যেক বেনিফিশিয়ারির আলাদা আলাদা ঘর আছে আমরা সেই আলাদা আলাদা ঘরে না ঢুকে আমরা পুরো লিস্ট কিন্তু এক সঙ্গে পেয়ে যাব এবং সেটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হোম লেখা আছে সেই হোমে কিন্তু গেলেই আমরা সেই লিস্ট আপনার সেন্টারে কতগুলো আনভেরিফাই বেনিফিশিয়ারি আছে আধার সেটা কিন্তু আপনি টোটালটাই পেয়ে যাবেন তো আমি প্রথমেই এই হোম আছে লেখা সেই হোমে যাব গিয়ে আমি সেই লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। হোমে আসলাম হোমে হোম পেজে আসার পরেই দেখুন এখানে কিন্তু যে আপনার লেখা আছে আধা ভেরিফাই আধার সেই ভেরিফাই আধারে গেলেই কিন্তু আপনারা এখানে পর পর কিন্তু আপনার সেন্টারে যতগুলো আনভেরিফাই আছে প্রোফাইল তাদের কিন্তু নামগুলো এইখানে পরপর শো করবে তো আপনারা তাদের যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারিদের না গিয়ে এখান থেকে আপনারা কিন্তু তাদের কতগুলো আপনার সেন্টারে আনভেরিফাই বেনিফিশিয়ারি আছে আধার সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখানে আসার পরে এখান থেকে আপনারা একবার চেক করে নিতে পারেন যে অনেক সময় হয়ে থাকে আপনারা তাদের আধার ডিটেলস সব কিছু ঠেক দেওয়ার পরে হয়তো ভেরিফাই করেননি সেহেতু এখানে কিন্তু যে আনভেরিফাই প্রোফাইল রয়ে গিয়েছে তো আপনারা এখান থেকে একবার করে চেক করে নেবেন প্রথমে নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার লেখা আছে সেই ভেরিফাই আধারে কিন্তু ক্লিক করবেন এবং যদি সব কিছু ম্যাচ করে তাহলে কিন্তু অবশ্যই ভেরিফাই হয়ে যাবে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ভেরিফাই হবে না এখানে অবশ্যই এই যে আধার কার্ড দিয়েছে সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না সেহেতু কিন্তু এটা নিশ্চয়ই কোনো ফল্ট আছে এবং সেটা দেখতে হবে কি ফল্ট আছে আধার কার্ড দিয়ে কিন্তু এটা আবার কিন্তু নাম এন্ট্রি করতে হবে বা কারেকশন করতে হবে তার প্রোফাইলে গিয়ে আপডেট প্রোফাইলে গিয়ে আপনারা সেখান থেকে আধার কার্ড দিয়ে কারেকশন করতে পারবেন তারপরে দেখুন আমি তার পরেরটাও দেখছি তার পরেরটাও কিন্তু আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা চেক করে নেব এটাও কিন্তু সেম এইভাবেই কিন্তু আছে তো আপনারা দেখতে পেলেন আপনাদের যতগুলো আনভেরিফাই প্রোফাইল থাকবে পুরোটাই কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফাই আধার আছে সেই ভেরিফাই আধারে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা আর দেরি না করে আপনারা দু এক দিনের মধ্যে আপনাদের প্রোফাইলে যতগু যত আনভেরিফাই প্রোফাইল আছে বা বেনিফিশিয়ারি আছে প্রত্যেককে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করে ফেলতেই হবে যে করেই হোক আপনাদের আনভেরিফাই বেনিফিশিয়ারি রাখা যাবে না এবং যেসব বেনিফিশিয়ারিদের দেখছেন বাচ্চা যারা ধরুন জিরো থেকে ছ বছরের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের মায়ের প্রোফাই মায়ের আধার কার্ড দিয়ে যদি না হয়ে থাকে ভেরিফাই আপনারা তাদের প্রোফাইলে গিয়ে চেঞ্জ করে দেবেন তাদের প্রোফাইলে ঢোকে আপডেট প্রোফাইলে ঢুকবেন ঢুকে সেখান থেকে কিন্তু তাদের যে মায়ের পরিবর্তে তাদের বাবার আধার কার্ড দিয়ে দেখতে পারেন এইভাবেই কিন্তু আপনাদেরকে যা করেই হোক কিন্তু আধার ভেরিফাই করতে হবে আনভেরিফাই প্রোফাইল কিন্তু রাখা চলবে না তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন প্রত্যেকটা বেনিফিশিয়ারির আধার ভেরিফাই সেরে ফেলবেন তো এইটুকুই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক